কত কি লিখে ফেলি আমরা, গল্প, কবিতা, ডায়েরি, গদ্য, স্মৃতিচারণা, ভ্রমণ কাহিনী। আমরা বাংলার বধুরা, মানে আপনাদের প্রিয় বিবিরা, নিয়ে আসছি আমাদের লেখা এবং আমাদের পড়া এই নতুন অনুষ্ঠান গল্প বিবির আসর। গল্প বিবির আসরে আজকের গল্প ঘুড়ি। গল্পটি লিখেছেন শ্রদ্ধা পত্রনবিশ, গল্পটি পড়েছেন সঞ্চিতা মহান্তি। শুনুন আজকের গল্প ঘুড়ি। কাল বিশ্বকর্মা পুজো, ওকে সকাল সকাল চান সেরে কারখানায় যেতে হবে। এই দিনটা এলেই মনটা পুজো পুজো হয়ে ওঠে বনামীর। সেই ছোট্ট বেলা থেকে দিনটা আসা মানে নীল আকাশ, পেঁজা তুলোর মতন মেঘ, রঙিন ঘুড়ি, ছেলের দলের মুখে হাসি। যদিও এসব আজকাল এই বুড়ি শহরটায় খুব বেশি দেখা যায় না। ছোট ছেলেদের মধ্যে ঘুড়ি ওড়ানোর চল আজকাল প্রায় নেই বললেই চলে। এখন সবই অন্যরকম। আগে বাঙালি গণেশ পুজো করত নববর্ষের দিন, এখন পশ্চিমা নিয়ম মেনে গণেশ চতুর্থীতেও। সে যাই হোক, অত ভাবে না মনামি এসব নিয়ে, উৎসব আনন্দটাই বড় কথা। আর বাঙালি অন্যের উৎসবকে আপন করে নেবার ব্যাপারে বরাবরই উদার। বিয়ের কলকাতা শহরটা ছেড়ে মফস্বলের শ্বশুর বাড়িতে যখন গিয়েছিল, তখন বিশ্বকর্মা পুজোর দিনটা আরো ভালো লাগতো তার। শ্বশুর বাড়িতে ছোট দেওর ঘুড়ি ওড়াতো আর মনামি ছিল তার সহকারী। ও বাড়িতে সেই ছিল মনামির সমবয়সী, শ্বশুর মশাইয়ের আদরের পুত্রবধূ। বড় ছেলের প্রতি ভদ্রলোকের টানটা বরাবরই বেশি ছিল, এত বছর পরে আজও তাই। তিন ছেলের মধ্যে বড় ছেলেই ওনার ভরসাস্থল, তাই দেওরের স্বভাব সুলভ ছেলে মানুষতে ঘুড়ি ওড়াতে গেলে শাশুড়ি রাগ করলেও শ্বশুর মশাই প্রশ্রয়ই দিতেন। কিন্তু ও তরুণী স্ত্রীর এসব কাণ্ড দেখে দুশ্চিন্তায় ভুগত। রাতে ঘরের দরজা বন্ধ করে কাছে টেনে ফিসফিসে বলত, খুব ঘুড়ি ওড়ানোর শখ তোমার না? এত বারমুখ কেন সুন্দরী? মনামি ধরতে পারত না ওর কথার মানে, বুঝতে পারত না ওর এই কথায় কত শ্লেষ। ও যে তাকে উগ্র চুমু খেতে খেতে বলতো সেসব কথা। আদরের তীব্রতায় নিজেকে উজাড় করে ভাসিয়ে দিত মনামি, হাওয়ায় বয়ে যাওয়া রঙিন ঘুড়ির মতো। বিশ্বকর্মা পুজোর পর হালকা শীত পড়ত মফস্বলের দিকে, সকালে অল্প ঠান্ডা। শ্বশুর বাড়ির উঠোনের ধারে শিউলি গাছটায় ফুল ফুটতে শুরু করলেই মায়ের জন্য, বাড়ির জন্য মন কেমন করত তার। শিউলি কুড়াতে যেতেও ভালো লাগতো না, ও ফুল কুড়িয়ে আনত, হাতের মুঠো খুলে ধরত মনামির সামনে, মুহূর্তে মুখটা আলোয় ভরে উঠত মনামির। সেসব বহু বছর আগের কথা। এখন মনামির দুই দেওরের বিয়ে হয়ে গেছে, তাদের ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে। সেই বাড়িতে এখন শুধু শ্বশুর শাশুড়ি, তাদেরও বয়স হয়েছে। ছেলেরা সব কর্মসূত্রে বাইরে, ছুটি ছাটায় আসে। মনামি নিঃসন্তান হয়েছিল, তাদেরও একটি ফুটফুটে মেয়ে। মাধবীলতা ফুলের ডাঁটির থেকে যে মধু ছোটবেলায় খেলার ছলে খেত মনামি, তেমনি মিষ্টি আদর করে মেয়ের নাম রেখেছিল সুধা। কিন্তু সে মেয়ে বেশি দিন থাকেনি। মেয়েটা মাত্র 3.5 বছর বয়সেই মরে গেল। মনামি আজও বুঝে উঠতে পারেনি, কেন কেন সুধা ওদের এতটা ভরিয়ে দিও, এত তাড়াতাড়ি চলে গেল। আর যাবে যদি, কেনই বা এসেছিল? মনামির তারপর আর কোনো সন্তান হয়নি। সুধা চলে যাবার পর মনামির ছেলে মানুষই, যা নিয়ে অনেকের অনেক সমস্যা হতো, তার নিজে নিজেই কমে গেল।
এ যেন এক লঘু পাপে গুরুদণ্ড হলো তার। কলকাতায় ফ্ল্যাট কিনেছে ও, ভালো রোজগার, অভাব নেই কোনো কিছুর, না চাইতেই ভালো শাড়ি, গয়না, খাবার, ইচ্ছে হলে লং ড্রাইভ থেকে বিদেশ ভ্রমণ। কিন্তু মনামি আর আগের মতন হাসতে পারে না, ও ব্যস্ত থাকে কাজ নিয়ে, তাছাড়া আছে বন্ধু বান্ধব, নিজস্ব জগৎ। কিন্তু মনামির যেন সবকিছু থেকেও কিছুই নেই। কাল বিশ্বকর্মা পুজো, মনামি জানলার রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে ঘুড়ি খুঁজছিল। নিচে রাস্তায় দুজন মহিলা খুব চিৎকার করে কথা বলছে, হয়তো ওরা ঝগড়া করছে। ও আজ খুব ব্যস্ত, কাল পুজো, আজ সব আয়োজন করতে হবে, এসব ও নিজেই করে, ও বরাবরই এসব ব্যাপারে পরিপাটি। মনামিকে এসব নিয়ে কোনোদিনই ভাবতে হয়নি, আজও হয় না। যদিও আঁচলে চাবির গোছা নিয়ে গিন্নির মতো সংসার, স্বামীর ওপর খবরদারি করার স্বাদ তারও ছিল আর পাঁচটা মেয়ের মতো, কিন্তু ও খবরদারি মোটেই পছন্দ করে না। মনামি তাই সেইটুকুতেই থাকে যেটুকুতে তাকে থাকতে বলা হয়। না, আকাশে একটাও ঘুড়ি নেই। গত সপ্তাহে ও পুজোর বাজার করে এনেছে, শাশুড়ির শাড়ি, জায়দির শাড়ি, মনামির জন্য দুটো শাড়ি এনেছে, ওর পছন্দ বরাবরই খুব ভালো। কোন মেয়েকে কেমন সাজে মানায় খুব ভালো বোঝে ও, তাই কেনাকাটার ব্যাপারেও নেই মনামি। আকাশ থেকে চোখ সরিয়ে টেবিলের ওপরে রাখা শাড়ির প্যাকেটের দিকে রাখলো, এগিয়ে গেল টেবিলের দিকে, নিজের শাড়ির প্যাকেট দুটো হাতে নিয়ে খাটে গিয়ে বসলো। হলুদ সবুজ খিচা আর আকাশি নীল পিওর সিল্ক, পিওর সিল্কটার ওপর হাত বুলালো মনামি, সুধার গায়ের মতো নরম। কান্না পায় না আর মনামির, যা ছিল আজ যা নেই সেসব ভেবে আর কাঁদে না সে। তার এই একাকিত্ব নিরানন্দ জীবনের জন্য কাউকে দায়ীও করে না। মনামি জানে এখনো বিশ্বকর্মা পুজো এলে কোথাও না কোথাও ঘুড়ি ওড়ে, শিউলি ফোটে, সকাল হলেই শিরশিরে ঠান্ডা হাওয়া দেয়। মনামি খাটে বসে অল্প দুলে ওঠে, ঠোঁটে হালকা হাসি। বিশ্বকর্মা পুজো মানেই তো দুর্গা পুজো আসছে, পুজো আসছে এই ভাবনাটাই বড় আনন্দের, স্বপ্নের মতো একটা আনন্দ। না, এই আনন্দ ছোটবেলায় ঠাকুর দেখা, নতুন জামা পাওয়া বা ছুটির খুশি নয়, এ এক অন্য অনুভূতি বলে বোঝানো যায় না। আয়নার সামনে দাঁড়িয়ে গায়ে কাপড়টা ফেলে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে মনামি, অনেকদিন পর নিজেকে আবার সুন্দর মনে হয় তার, কারো স্ত্রী, মৃত সুধার মা বা আর সমস্ত পরিচয়ের বাইরে এক মুঠো শিউলি বা একটা রঙিন ঘুড়ির মতো সুন্দর মনে হয় নিজেকে। নীল শাড়িটা যেন শরতের আকাশ, মরামির শরীরের আঁকে বাঁকে জড়িয়ে যাচ্ছে একটা গোটা আকাশ। বাইরে ঝগড়ার শব্দটা অস্পষ্ট হয়ে যাচ্ছে ক্রমশ, আয়নায় উড়ছে শিউলি রঙা একটা ঘুড়ি।